আদৌ সেকেন্ড ডোজ ভ্যাকসিনটা পাবো কি পাবো না, এইখানেই এখনো অবধি মানে বসে আছি যে কবে পাবো, আদৌ কি পাবো এইটারই অপেক্ষায় আছি এখনো। বারবার কেন্দ্র দাবি করছে যে 2021 ডিসেম্বরের মধ্যে নাকি টিকাকরণের যে টার্গেট রয়েছে সেটা তারা পূরণ করতে পারবে। এখনো অবধি যে গ্রাউন্ড রিয়েলিটি সেটা কি বলছে, কতটা আশা রাখা যায়? মৌপিয়া, কথাটা হলো যে গতকালকের যে পর্যায়ে এবং বিভিন্ন আর্গুমেন্টস হয়েছে, কতগুলো টুইট দেখালে, তো তার মধ্যে আর একটা জিনিসও হয়েছিল গতকাল এবং খানিকটা বোধহয়, হ্যাঁ গতকালকেই, সেটা হচ্ছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী উনি বিভিন্ন প্রশ্ন উত্তরের উত্তরে যে ওনাকে বারবার প্রেশারাইজ করা হচ্ছিল যে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি কত এবং আগামী মাস দুয়েকের মধ্যে এই প্রোডাকশন কতটা বাড়ার লক্ষণ আছে। এখন যদি আমরা মাথায় মোটামুটি একটা সংখ্যা আমি তুমি প্রজেক্ট করার চেষ্টা করি, আমাদের সামনে কি সংখ্যা আছে, আমরা আনুমানিক মাসে একটা গুড অ্যাভারেজ মান্থ আমরা 8 কোটি ভ্যাকসিনেটেন করছি, একটা মাসটা ভালো গেলে হয়তো 8 কোটি 8.5 কোটি এরকম হচ্ছে, যেটা আমাদের দৈনিক গিয়ে দাঁড়াচ্ছে একটা, যদি একটা গড়পড়তা মোটামুটি ফিগার জানতে আমরা দেখি, সেটা হচ্ছে 40 লক্ষ পার ডে। এবং ক্ষতি হচ্ছে কি, রবিবার দিন যেটা মাসে 4 বার করে আসে, যে রবিবার দিনে এতটাই ড্রপ করছে যে 10 লাখ 12 লাখ 15 লাখে গিয়ে দাঁড়াচ্ছে, তাতে কি হচ্ছে যে আমাদের রানিং 7 ডে অ্যাভারেজটা নেমে যাচ্ছে। এবার গভর্নমেন্ট যে প্রজেকশনটা আমাদের দিচ্ছেন সেটা দেওয়ার মধ্যে হয়তো অন্যায় কিছু নেই, যে আমাদের ডিসেম্বর 2021-এ আমাদের 18 ঊর্ধ্ব ভ্যাকসিনেশন, যেটা কিনা 100 কোটি মানুষ ওরফে 200 কোটি ডোজ, সেইটা দিতে গেলে আমাকে তোমাকে ছুটতে হবে অ্যাট দ্য রেট অফ 80 লাখস টু 1 করোড় পার ডে। সুতরাং আমরা 40-এ আছি, আমাদের 80-র থেকে 100-তে ছুটতে হবে, এখন সেখানেই ফারাকটা থাকছে। কারণ আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বোধহয় ম্যাডাম পাওয়ার, উনি কালকে তিনবার 3 রকমের ফিগার দিয়েছেন যে আমাদের প্রেজেন্ট প্রোডাকশন ক্যাপাসিটি কত এবং কতটা আমরা বাড়াবো। হরে ধরে লিমিটেশনটা কোথায় আসছে, লিমিটেশনটা আসছে প্রথমত এখনো আমরা জুলাইয়ের মাঝামাঝি আশা করেছিলাম খানিকটা প্রোডাকশন বাড়বে, এখনো বাড়েনি। 2 নম্বর কারণ, যেটাকে আমি একটা প্রধান কারণ বলে মনে করি, যে আমরা ভ্যাকসিন কোম্পানিদের প্রাইস, যে দাম সম্বন্ধে তাদের যে প্রত্যাশা, সেটাকে আমরা স্যাটিসফাই করব বললে 30% ভ্যাকসিন আমরা প্রাইভেট সেক্টরে দিয়েছি। আমি নিজে প্রাইভেট সেক্টরের লোক হয়ে তোমাকে বলতে পারি যে প্রাইভেট সেক্টর ইজ নট ডুইং জাস্টিস টু ভ্যাকসিনেশন, কারণ তারা 6 লাখ 7 লাখ 10 লাখ ভ্যাকসিন এক একজন হসপিটাল স্বাস্থ্য সংস্থা কিনছেন, কিন্তু সেই 6 লাখ 10 লাখ তারা 1 মাসের মধ্যে দিতে পারছেন না, তারা তাদের স্টকটা দিচ্ছেন 3 মাস 4 মাস। ভ্যাকসিনেশন কেবল একটা সংখ্যা নয়, ভ্যাকসিনেশন ইজ অলসো টাইম, ইট ইজ এ টাইম সেন্সিটিভ প্রোগ্রাম, এইটা আমাদের বুঝতে হবে। কারণ আমরা ছুটতে চাইছি অ্যাট দ্য রেট অফ 80 লাখস পার মান্থ, তার মানে প্রোডাকশন আটকে আছে। আমি যে 30% ডোজ যেটা প্রাইভেট সেক্টরকে আমি দিয়েছি অ্যাট দ্য হায়ার প্রোকিউরমেন্ট প্রাইস, সেই 30% ডোজ টাইম সেন্সিটিভভাবে দেওয়া হচ্ছে না। আর তারপরে আমি আর একটা কথা বলবো, যে আমার আমার জ্ঞাত আমার নলেজে এলো যে এমনকি স্টেট গভর্নমেন্ট, তার মধ্যে আমাদের স্টেট গভর্নমেন্ট পড়েন, যে তারা তাদের ভ্যাকসিনের খানিকটা শেয়ার আবার ট্যুরিজম, MSME সেক্টর, এদের দিকে ডাইভার্ট করছেন। আমি তাদের জোর হাতে অনুরোধ করব যে এটা করবেন না, কারণ স্টেট গভর্নমেন্টের 100% ডোজ ইজ সাপোজ টু বি ফর ইউনিভার্সাল ভ্যাকসিনেশন ফ্রি অফ কস্ট, মানুষের বিনামূল্যে সেই ভ্যাকসিন শহরে মফস্বলে গ্রামে পৌঁছানো উচিত। প্রাইভেট সেক্টর যে স্ট্রাগল করছে ভ্যাকসিনেশন নিয়ে, প্রাইভেট সেক্টর যে স্টকটা নিয়েছেন তারা সেটাকে দিয়ে ইন্ডাস্ট্রির কাছে যান, ট্যুরিজমের কাছে যান, ক্লাবেদের কাছে যান, বিল্ডিংয়ের কাছে যান। সুতরাং এইগুলোই হচ্ছে পয়েন্ট অফ ডিফিকাল্টি। আমি আসবো কুণালদা আপনার কাছে। কুণালদা যেটা বললেন খুব ইন্টারেস্টিং, যে এটা তো এই যে শুধুমাত্র নাম্বার না, ভ্যাকসিনেশনে শুধুমাত্র সংখ্যাটা ম্যাটার করছে না, তার সঙ্গে সময়টা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে ডক্টর মজুমদারের কাছে আসি। ডক্টর মজুমদার, এখনো অবধি যদি আমরা পরিসংখ্যান দেখি, প্রথম ডোজ পেয়েছেন দেশে 33,68,19,000 মানুষ, দ্বিতীয় ডোজ 9,10,62,000। আমি এবং যেটা যেটা আমরা জানতে পারছি যে সব মিলিয়ে দেশে দেশে
ডাবল ডোজ পেয়েছেন, ডাবল ডোজ পেয়েছেন সেই মানুষের সংখ্যা হচ্ছে 6.8%। ডেরেক ওব্রায়েন থেকে রাহুল গান্ধী, তারা যে প্রশ্নটা তুলছেন যে ডিসেম্বরের মধ্যে লক্ষ্য পূরণ হবে কিভাবে, আমরা স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য তার দিশা পাওয়া গেল? তিনি বললেন যে হ্যাঁ আমরা ভ্যাকসিনেশন বাড়িয়ে যাচ্ছি, প্রোডাকশনে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কংক্রিট দিশা কোথায় ডক্টর মজুমদার? দেখুন, আমাদের তো আজকের দিনে 42 crores প্লাস, প্রায় 43 crores ভ্যাকসিনেশন হয়েছে। তো আপনি কি এপ্রিলে ভাবতে পেরেছিলেন এই ডেটাটা আমাদের জুলাইয়ের 20 তারিখের মধ্যে এরকম একটা ডেটা আমরা পাবো? কুড ইউ ইমাজিন ইভেন দ্য ওয়ে উই আর গ্রোয়িং, আমাদের যেভাবে ভ্যাকসিনেশনের প্রোডাকশন বাড়ানো হচ্ছে, এবং এখন শুধু কোভিশিল্ড কোভ্যাকসিন নয়, এখানে স্পুটনিক ভি, বায়োলজিক্যাল ইভান্স, পাঁচখানা কোম্পানি আসছে, প্রত্যেকে তার ম্যানুফ্যাকচার বাড়াচ্ছে, প্রোডাকশন বাড়াচ্ছে, সাপ্লাই বাড়াচ্ছে, ডিস্ট্রিবিউশন বাড়ছে, এবং আমরা ভ্যাকসিন ড্রাইভ দিয়ে পার ডেতে, একটু আগে ডক্টর কুণাল সরকার যেভাবে বলছিলেন যে প্রতিদিন আমরা মোটামুটিভাবে যে ভ্যাকসিনেশন দিচ্ছি তার স্পিড বাড়াতে হবে, আমাদের সাপ্লাই প্রোডাকশন বাড়াতে হবে, এবং আমাদের সাপ্লাই বাড়ছে। কোভ্যাকসিন আজকের দিনে 5.8 crore করে তৈরি হচ্ছে পার মান্থ, সেটা সেটা আগে ছিল না, 1.5 crore ডোজ পার মান্থ ছিল। তো আমরা বাড়াচ্ছি, প্রোডাকশন বাড়ছে, সাপ্লাই বাড়ছে, মানুষ দিচ্ছে, এবং আপনি যদি জুলাইয়ের মধ্যে মানুষ পাচ্ছেন, আমরা এই পার্টিকুলারলি 43 crore প্লাস মানুষ পাচ্ছেন ডক্টর মজুমদার, এবং আমরা যদি আরো, আমরা যেভাবে বাড়ছে, মানুষ তো মানুষটা পাচ্ছে না তো কে পাচ্ছে, মানুষ পাচ্ছে না তো পাচ্ছে কে? আমি প্রশ্ন করছি আপনাকে মৌপিয়াদি, ডেফিনেটলি মানুষই পাচ্ছেন, কিন্তু তাহলে মানুষ লাইনে দাঁড়িয়ে কেন ভ্যাকসিনের জন্য হাহাকার করছেন? আমি আপনার কাছে আসব, আপনার প্রশ্নটার উত্তর আমি দেব না। আয়েশা আমাদের সঙ্গে রয়েছে, আমি আসব, এই উত্তরটা আমার থেকে নিয়ে নিন মৌপিয়াদি, আমি আমি উত্তরটা আয়েশার কাছ থেকে নেই, দেখি আয়েশা, আয়েশা ভুক্তভোগী, উত্তর এক মিনিটের, আপনি বলুন তাহলে প্রশ্ন না, বলুন তাহলে, এটা তো ঠিক নয়, আপনি একটা বললেন, আপনি আপনাকেই বলতে বলছি ডক্টর মজুমদার, বলুন প্লিজ। হ্যাঁ, আমি বলছি যে মানুষ কোন জায়গায় পাচ্ছে না, কেন পাচ্ছে না? দেখুন, ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনটা একটা ট্রান্সপারেন্ট একটা মেথড, সেখানে কত পপুলেশন কোন স্টেটে, কত কেস লোড, কত আপনার ইউটিলাইজেশন হয়েছে, তার কি রিপোর্ট গেছে, এবং ওয়েস্টেজ কত হয়েছে, এই কনজাম্পশন ব্যালেন্স, এই জিনিসগুলোর উপরে আপনার ফার্দার ডিস্ট্রিবিউশন ডিপেন্ড করে। এবং আমাদের পশ্চিমবঙ্গে, অ্যাজ ইউ নো, কোউইন অ্যাপ খুললে আমি নই, একটা সাধারণ মানুষও জানতে পারবে না পশ্চিমবঙ্গের হাতে ঠিক কত ভ্যাকসিন আছে, কত ভ্যাকসিন তারা পেয়েছে। তারা বলছে আমাদের 70 লক্ষ 72 লক্ষ দেবার কথা ছিল, 20 লক্ষ 25 লক্ষ, ওরা 10 তারিখের ডেটাটা আজকে 24 তারিখে বলছে। এটা তো মানুষকে, এবার আমি একটু বলি ডক্টর মজুমদার, এবার আপনি যদি পারমিশন দেন আমি একটু কথা বলি ডক্টর মজুমদার, এবার আমি একটু কথা বলি প্লিজ, বলুন। ডিএইচএস এর যে ভার্সন এই সদ্য কিছুক্ষণ আগে এসেছে, জাস্ট হাফ অ্যান আওয়ার আগে যেটা আমরা পেয়েছি, সেখানে বলা হচ্ছে যে জুলাই মাসে 75 লক্ষ ডোজ পাওয়ার কথা ছিল রাজ্যের, পাওয়া গেছে মাত্র 54 লক্ষ, ইনক্লুডিং শুক্রবারের 12 লক্ষ। রাজ্যে প্রতি মাসে 1.5 কোটির বেশি টিকা দেওয়ার পরিকাঠামো রয়েছে, কিন্তু পর্যাপ্ত টিকা পাওয়া যাচ্ছে না। রাজ্যে কোভ্যাক্সিন খুব, রাজ্যের হাতে এই মুহূর্তে খুব কম কোভ্যাক্সিন রয়েছে, 2.5 লক্ষের মতো কোভ্যাক্সিন হাতে পায়নি রাজ্য, গোটা রাজ্যে 1 লক্ষের একটু বেশি কোভ্যাক্সিন রয়েছে। এবং এখানে আমি আপনার কাছে আসার আগে একটু আয়েশার কাছে যাব, যেটা আমি বারবার বলছি যে আয়েশার কাছ থেকে একটু জানার চেষ্টা করি, আয়েশা কেন আপনি আজকে এখানে, কেন ভ্যাকসিন নিয়ে আপনার সমস্যাটা কি হয়েছে? হ্যালো, হ্যাঁ, আমি ভ্যাকসিন সেকেন্ড ডোজটা এখনো অবধি পাইনি, আমি ফার্স্ট ডোজের জন্য গেছিলাম, বাট এখনো অবধি সেকেন্ড ডোজ যখন ডেটটা ক্রস হয়ে গেছে তো অনেক দিন গ্যাপ হয়ে গেছে, ইটস নাও বলতে পারেন 6 দিন হয়ে গেছে, আমার যে ডেট ছিল সেকেন্ড ডোজের কোভ্যাকসিনের, তো 6 দিন পর এখনও অবধি আই ডোন্ট নো যে আমি আদৌ সেকেন্ড ডোজ ভ্যাকসিনটা পাবো কি পাবো না, এইখানেই এখনও অবধি মানে বসে আছি যে কবে পাবো, আদৌ কি পাবো, এইটারই অপেক্ষায় আছি এখনও।